পাবজি ফ্রি ফায়ার সহ সকল ক্ষতিকর অনলাইন গেম বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি কেউই ভালো নেই, কারণ আমি জানি গাইজ, যারা গেমার লাভার আছো, স্পেশালি ফ্রি ফায়ার গেম লাভার আছো, তারা কখনোই ভালো থাকতে পারো না। কারণ গাইজ, এটা কিন্তু আমাদের হাইকোর্ট থেকে যেহেতু অনুমোদন চলে আসছে যে আমাদের ফ্রি ফায়ার ব্যান হবে, মানে ব্যান হবে। কিন্তু তোমরা অনেকে প্রশ্ন করতে পারো, ভাইয়া প্রত্যেক দিন ভিডিও পাচ্ছি, সবাই এইটা ভিডিও দিচ্ছে, সবাই ওইটা ভিডিও দিচ্ছে যে ব্যান হবে ব্যান হবে, কিন্তু ব্যান কোনো হচ্ছে না। ফ্রেন্ডস, ব্যান হয় নাই, কারণ মাঝখানে কিন্তু শুক্রবার শনিবার দুই দিন গেছে, যেটা কিন্তু অফ ডে ছিল, অফিস আদালত কিন্তু ওই দিন বন্ধ থাকে, সেই জন্য কিন্তু কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু আজ থেকে কিন্তু অফিস আদালত সবই খোলা গাইজ। বিটিআরসির হাতে যদি একবার নোটিশটা চলে যায়, ওনারা যদি সাইন করে ফেলে, তাহলে কিন্তু গেমটা বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাবে, বাংলাদেশ সার্ভারে কেউ কিন্তু গেম প্লে করতে পারবে না। তো ফ্রেন্ডস, আমার কাছে কিন্তু অনেক খারাপ লাগতেছে, কারণ গাইজ মানে কি বলবো, আমার মানে এতটাই খারাপ লাগতেছে যে আমি বলতে পারবো না তোমাদেরকে, মানে আবেগটা বুঝাইতে পারতেছি না ভাই। মানে আমি গত 3 বছর যাবত ফ্রি ফায়ারের সাথে মিশে আছি ভাই, গেমটা আমার এতটাই ভালো লাগে, কারণ আমি যখনই সময় পাই গেমটাকে খেলি, আমার খুবই ভালো লাগে ভাই। জানি যারা ফ্রি ফায়ার লাভার আছো ভাই, স্পেশালি ওরা সবাই গেমটাকে অনেক ভালোবাসো, ব্যানের কথা শুনে সবারই মনের মধ্যে আঘাত লাগতে পারে ভাই। ভালোবাসার জিনিস যখন চলে যাবে সেটাতে তো আঘাত লাগবেই। তো ফ্রেন্ডস, কথা হচ্ছে ফ্রি ফায়ার তো চলে যাবে, তাহলে এটা ব্যাক আসার পসিবিলিটিটা কেমন? তো ফ্রেন্ডস, তোমরা তো জানো 3 মাসের জন্য ফ্রি ফায়ার ব্যান করেছে। তো তারই মধ্যে কিন্তু আমাদের যে বড় বড় ইউটিউবাররা আছে, তারা কিন্তু অলরেডি চেষ্টা করতেছে, যারা পার্টনার প্রোগ্রামে আছে তারা চেষ্টা করতেছে যে মানে রিজন দেখানোর জন্য যে খারাপের চাইতে কিন্তু ভালো দিকও অনেক রয়েছে। সো গেমটাকে কিন্তু ভালো দিক দেখিয়ে ব্যাক আনার চেষ্টা করতেছে বড় বড় ইউটিউবাররা। কিন্তু ভাই, যেটা গভর্নমেন্ট পর্যায়ে চলে গেছে, গভর্নমেন্ট যা বলবে সেটাই কিন্তু হবে। এখন যদি বড় বড় ইউটিউবাররা ভালো রিজন দেখায়, ওদেরকে বুঝাইতে পারে, যদি ওনারা বুঝতে পারে যে না আসলে গেমটা বন্ধ করা ঠিক হবে না, এটা থেকে অনেক ডলার আর্নিং হচ্ছে, সবাই অনেক আর্ন করতেছে, ভালো দিক যদি দেখাইতে পারে, তাহলে কিন্তু ফ্রেন্ডস এখানে পসিবল গেমটা ব্যান না হওয়ার। কিন্তু অলরেডি কিন্তু গেমটা ব্যান হয়ে গেছে, তোমরা হয়তো জানো না ফ্রেন্ডস, অলরেডি কিন্তু ব্যান হয়ে গেছে। তাহলে গেম কেন খেলতে পারতেছো, কীভাবে খেলতে পারতেছো? ফ্রেন্ডস, আমি তোমাকে কিছুক্ষণ আগে বলেছিলাম যে ভিটিআরসির হাতে কিন্তু অনুমোদন যায়নি, হাইকোর্ট থেকে যেহেতু এটা অনুমোদন পাইছে যে ব্যান হয়ে যাবে, তার মানে এটা ব্যান অলরেডি হয়ে গেছে। জাস্ট যদি ভিটিআরসির কাছে নোটিশটা চলে যায়, তাহলে কিন্তু এটা সার্ভার অফ করে দিবে, তোমরা কিন্তু বাংলাদেশ সার্ভারে গেম প্লে করতে পারবা না। তো ফ্রেন্ডস, এটা বন্ধ হওয়ার পার্সেন্টেজ কিন্তু 99.9% কিন্তু চলে গেছে, মাত্র 0.1% কিন্তু আমাদের হাতে রয়েছে, মানে ব্যান না হওয়ার পসিবিলিটি। তার মানে বুঝতে পারতেছ মানে কতটুকু মানে পসিবল মানে ব্যান না হওয়ার। তাইলে ফ্রেন্ডস, এটা যদি ব্যান না হয়, তাহলে মনে করো এটা একটা মিরাক্কেল ঘটে যাবে ভাই, মানে বলে বোঝাতে পারবো না, এতটা কষ্ট লাগতেছে, গেমের সাথে এতটা জড়িয়ে গেছি, কত মানুষের সাথে পরিচয়, যখন ইন্ডিয়ান সার্ভার থেকে বাংলাদেশ সার্ভার আসছে, ইন্ডিয়ান অনেক ফ্রেন্ডসদেরকে অনেক মিস করেছি। সো ফ্রেন্ডস, বাংলাদেশে যখন ব্যান হয়ে যাবে সবাইকে খুবই মিস করব। শুধু মিস করে না গাইজ, বলতে পারো যে ফ্রেন্ডদের সাথে তো ফেসবুকে বা বিভিন্নভাবে কানেক্ট হওয়া যায় ভাই, সব কিছু ফেসবুক বা ইয়াতে হয় না ভাই, গেমটাকে মিস করব ভাই, গেম প্লেটাকে মিস করব, যেভাবে আমরা গেম খেলছি, সবাই একসাথে অনেক মজা করছি, কাস্টম খেলছি, র্যাঙ্ক পুশ করছি ভাই, মানে সবগুলো খুবই পড়বে ভাই, মানে বলে বুঝাতে পারবো না। আমি তো ভাই গেম খেলবই, যেহেতু যদি বাংলাদেশ সার্ভারে না পারে, আমি বিপিএন দিয়ে অন্য সার্ভারে গিয়ে আমি গেম প্লে করবো ভাই, কারণ আমার কিন্তু এটা মনে করো যে মানে এটা ছাড়া থাকতে পারবো না ভাই। অবসর টাইমে খেলি আমি, এরকম না যে সারা দিন রাত 24 ঘন্টা খেলি, এরকম না, আমি যখন অবসর হই তখনই খেলি, কারণ ফ্রি ফায়ারটাকে আমি অনেক ভালোবাসি, এই গেমটা ছাড়া পসিবল না ভাই থাকা। আর তোমাদের সবাইকে বলছি ভাই, যারা গুজব ছড়াচ্ছ অলরেডি, মনে করো হাইকোর্ট থেকে যেহেতু অনুমোদন আসছে, অনেকেই কিন্তু বলতেছো যে ডাবল ব্যাকটোর দিয়ে যে মেরে ফেলবো, M1887 শটগান নিয়ে যায় সবাইকে মেরে ফেলবো, গ্রেনেড মারবো আদালতের উপরে ভাই, এগুলো দেখে কিন্তু আদালত কিন্তু আরও হিংস্র হয়ে যাবে। ওরা ভাবতেছে যে দেখো পোলাপাইন কতটুকু সাহস পাইয়া গেছে আজকাল এই গেমটা দেখে, গেম দেখে অস্ত্রের নাম জানে, সব কিছু যায় না, ওরা আজকে থ্রেট দিচ্ছে, কতটুকু সাহস হলে ওরা হাইকোর্টকে থ্রেট দিতে পারে ভাই। এগুলো দিয়ে নিজের পরিচয়টাকেই কিন্তু তোমরা খারাপ করতেছো, নিজেরাই নিজেদেরকে কিন্তু দুর্নাম করতেছো। তো ফ্রেন্ডস, নিজেরা ভালো থাকো, নিজেদেরকে প্রমাণ করো যে না গেমটা খেলে আমরা ঠিক আছি, গেম খেলি আমরা পার্ট টাইমে, গেম খেলে আমরা নষ্ট হচ্ছি না, ওইরকম প্রুভ করো, তাহলে কিন্তু সবাই গাইজ গেমটাকে আনব্যান করার চেষ্টা করবে। কিন্তু তোমরা যদি এইরকম পাগলামি করো গাইজ, এটা কিন্তু খুবই খারাপ, এটা সবাই ছাইরা দাও। স্পেশালি আমি কিন্তু একটা গ্রুপের মডারেটর, ওইটার মধ্যে কিন্তু আমি দেখি তোমরা কি মানে যারা পোস্ট করে, সো দেখে কিন্তু আমি বুঝতে পারি যে তোমরা মানে কি অবস্থা করো ওই জায়গায়। তো গাইজ, নিজেদেরকে ওইরকম কইরো না, গেমটাকে ভালোবাসো, আমি জানি এই জন্য ওইরকম পাগলামি করো,
কিন্তু গেমটা যেহেতু ব্যান হচ্ছে এটা কিন্তু আনব্যানও হবে। তোমাদেরকে ধৈর্য ধরতে হবে, ইউটিউবারদের সাপোর্ট করতে হবে, আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করতে হবে, যেখানে কিন্তু আমাদের ফ্রি ফায়ার কিন্তু গাইজ আমাদেরকে খারাপ করতেছে না। আমরা পার্ট টাইম খেলি, যখনই ভালো লাগে তখনই খেলি। আর আমাদের ফ্রি ফায়ার থেকে বড় বড় ইউটিউবাররা কিন্তু অনেক কিছু আর্ন করতেছে, অনেক টাকা আর্ন করতেছে। সো এটা কিন্তু খারাপ না গাইজ। এটা থেকে যদি বাংলাদেশে যদি ডলার আর্ন হয় তাহলে কিন্তু আমাদের সবার জন্য উপকার হবে, বাংলাদেশের উপকার হবে। সো গেম খেলে যদি দেশের উপকার হয় তাহলে সেই গেমটা আমরা তো মনে করি না ব্যান করার দরকার। তো যাই হোক ফ্রেন্ডস, নিজেদেরকে ওইভাবে প্রুফ করো। আর 3 মাসেরই তো ব্যাপার, কিন্তু আমার মনে হচ্ছে যদি ব্যান হয় ভাই 3 মাস পরেও আসে কিনা সন্দেহ আছে। কিন্তু যদি প্রুফ করা যায় যে ফ্রি ফায়ার খেলে খারাপ না, ফ্রি ফায়ার খেললে ভালো, আমরা পার্ট টাইম খেলি, পড়াশোনার পাশাপাশি খেলি, এটা যদি বোঝানো যায়, যদি হাইকোর্ট মানে, VTRC মানে, ইনশাল্লাহ গেমটা আবারও ব্যাক করবে, আবারও খেলা হবে, ধুমায়া খেলা হবে ভাই। আর গেম তো গেমই ভাই, গেমের মধ্যে মজা করো, গেম খেলো, কোনো সমস্যা নাই। কিন্তু ভাই বাস্তবে তোমরা এমন কিছু করে না যেটার কারণে তোমাদেরকে হিংস্রভাবে, যেটার জন্য তোমাদেরকে খারাপ মনে করে, ওইরকম কিছুই করে না। গেমটাকে ভালোবাসো, গেমটাকে আমিও ভালোবাসি। খুব শীঘ্রই গেমটা আনব্যান হয়ে যাক আমিও দোয়া করি। আগামীকালকে ব্যান হয় কি না দেখতে থাকো, আর কবে ব্যান হয় সেটাও দেখতে থাকো। আর কি বলবো, শুধু অপেক্ষায় থাকো যে কখন আনবেন হয়। সব ইউটিউবারদের সাপোর্ট করো, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দাও, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক দাও। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে।